Next up, Brian Gasly Solution, Aero Research Center Proud, Naluko, Swagdom, the next one. Aji Ami Alusuna Kurim, Kukura de Botar, Porot, Kukura de Botar, Pine of Star, Brandy Dravostaleke, Unchato Korjon, Mohoi, Tenahole, Kene Purinam, Akapuri Opari. So I'm going to be with us for the Botar of Alusuna Kuris. I hope Tenahole. Pine of Star Judy. কোনো জাতকৰ জন্ম হয় তেনে জাতক সাধাৰণতে দাঁতৰ ৰূপত থাকে মহা ক্ৰোধী হয় বহুত বেছি খং থাকে জাতকৰ আৰু স্বভাৱগতভাৱে অলপমান লম্পট স্বভাৱৰ হয় আৰু সদায় কাজিয়া পেচালত লিপ্ত হৈ থাকে কাজিয়া পেচাল কৰি ভাল পায় সব কুস্তিখনত শুক্ৰ যদি লগ্নৰ পৰা সপ্তম বা একাদশত থাকে তেনেহ'লে তেনে জাতকৰ পুত্ৰী সন্তান বেছি হয় কন্যা সন্তান বেছি হয় আৰু তেনে জাতক লাগাতকৈ বেছি সুখী হয় আৰু কোনো দিনা কোনো পৰিস্থিতিত দৰিদ্ৰ নহয় উপবেশন অৱস্থাত যদি কোনো জাতক বা জাতিকাৰ জন্ম হয় তেনেহ'লে সেই জাতক যথেষ্টখিনি বলশালী হয় আৰু দাম্ভিক স্বভাৱৰ হয় কিন্তু তেওঁলোকৰ শৰীৰৰ যিবিলাক গাঁঠি আছে তেওঁলোক সেই গাঁঠিৰ বিষত মানে প্ৰব্লেম পায় উপবেশন অৱস্থাত জন্ম হোৱা লোকবিলাকৰ গাঁঠিৰ বিষবিলাক থাকে কয় সেইকাৰণে অলপ ডক্টৰৰ লগত কনচাল্ট কৰাটো বেছি ভাল হয় নেত্ৰপানী অৱস্থাত যদি কোনো জাতক বা জাতিকাৰ জন্ম হয় তেনেহ'লে তেনে জাতক বা জাতিকাই সাধাৰণতে চকুৰ বেমাৰত ভোগে চকুৰ বেমাৰ হ'লেও কিন্তু শাৰীৰিকভাৱে যথেষ্টখিনি বলশালী হয় জন্ম কুষ্টিখনত শুক্ৰ যদি টুঙ্গি হৈ থাকে মানে মীন ৰাশিত যদি থাকে তেনেহ'লে তেনে জাতক মন্ত্ৰী বা ৰাজতুল্য হয় ৰাজতুল্য ক্ষমতাৰ অধিকাৰী হয় আৰু চাব যাতে শুক্ৰ যদি লগ্নৰ পৰা দশম স্থানত থাকে তেনেহ'লে তেনে জাতক দৰিদ্ৰ হয় দশম স্থানৰ বাহিৰে অন্য যিকোনো স্থানত যদি উচ্চ হৈ থাকে বা মিত্ৰ ক্ষেত্ৰত যদি থাকে তেনেহ'লে তেনে জাতক বহুত বেছি সৌভাগ্যশালী হয় প্ৰকাশন অৱস্থাত যদি কোনো জাতক বা জাতিকাৰ জন্ম হয় তেনেহ'লে তেওঁলোক ধৰ্মৰ প্ৰতি বিশেষ শ্ৰদ্ধা ৰাখে ধৰ্ম খুব সহজে আঁকোৱালি লয় শুক্ৰ যদি কুস্তিখনৰ শুক্ৰ যদি কন্যা ৰাশিত মানে নিজ অৱস্থাত থাকে তেনেহ'লে জাতক নিজৰ থকা ঠাইৰ পৰা অন্য জেগাত গুচি যায় মানে বিদেশত থাকিবলৈ লয় আৰু তাতো জাতকে ৰোগীয়া হয় বেমাৰ আজাৰ জাতকৰ তাতে খুব বেছি হৈ থাকে বেমাৰ আজাৰৰ পৰা জাতকে কোনোদিনাখন নিজাত নাপায় গমন অৱস্থাত যদি কোনো জাতক বা জাতিকাৰ জন্ম হয় তেনেহ'লে তেনে জাতক সাধাৰণতে উৎসাহী হয় শিল্প কামত খুব বেছি দক্ষ হয় যিকোনো শিল্প কামত খুব ধুনীয়াকৈ কৰিব পাৰে তেনে জাতক সুখী হয় কিন্তু ভৰিৰ তলৰ অংশত বিষ বা বেমাৰ হোৱা দেখা পোৱা যায় সেইকাৰণে গমন অৱস্থাত যদি কোনো জাতকৰ জন্ম হয় শুক্ৰৰ গমন অৱস্থাত ভৰিৰ তলৰ অংশ খুব যত্ন কৰি ৰখা দৰকাৰ হয় গমনেশ্বৰ অৱস্থাত যদি কোনো জাতক বা জাতিকাৰ জন্ম হয় তেনেহ'লে তেনে জাতক মাকৰ আৰু ভায়েকৰ মৃত্যুৰ কাৰণ হয় কিন্তু নিজেও আৰু মনত ৰাখিব যে নিজেও সদায় ৰোগগ্ৰস্ত হৈ থাকে মাক বাপেক চৰি মাক আৰু ভায়েকৰ প্ৰতি বিশেষ যদি তেওঁলোকে
বিশেষ করণীয় যদি থাকে করে লব লাগে, নহলে মাক আর ভাইয়ের প্রতি সেই কারণে বেয়া, সেই কারণে যদি রিমেডি কিছু থাকে তাহলে করে লওয়াটা অত্যন্তই আবশ্যক। আর কোনো অভিজ্ঞ জ্যোতিষীরা তো দেখাই লয় এই রিমেডিবিল করা দরকার। সভাপতি অবস্থা যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তেনহলে জাতক ধনী হয়, তেনে জাতক মন্ত্রীতুল্য হয় আর খুব দক্ষ হয় আর নিজের বংশর নাম উজ্জ্বল করে, নিজের বংশর নাম উজ্জ্বল করে তেনে জাতক বা জাতিকায়। কিন্তু ফুল রোগগ্রস্ত হওয়া দেখা পোৱা যায় আর জন্মকুষ্ঠিত যদি শুক্র শত্রু গৃহ থাকে বা শত্রুর দ্বারা দৃষ্ট হয়ে থাকে, মানে শত্রুর দৃষ্টিত যদি থাকে তেনহলে তেনে জাতকর যিমানখিনি তেও ইনকাম করেছিল, যিমানখিনি নাম ইনকাম করেছিল, ধন উপার্জন করেছিল, সকলবোৰ বিনষ্ট হওয়া দেখা পোৱা যায়। আগমন অবস্থাত যদি জাতক বা জাতিকার জন্ম হয় তেনহলে তেনে জাতক লম্পট প্রকৃতির হয়, পুত্র জন্ম হওয়ার পিছন বড় বেশি ভাল নহয়, পুত্র শোকত কাতর হয়ে থাকে আর নরাধম হয়। শুক্রর যদি আগমন অবস্থাত কোনো জাতকর জন্ম হয় তেনহলে চাব যে জন্মগোষ্ঠীখনত শুক্র শত্রু গৃহত যদি থাকে বা শত্রুযুক্ত অবস্থাত যদি থাকে বা শত্রুর দ্বারা যদি দৃষ্টি পড়ে তেনহলে তেনে জাতকর পুত্র স্ত্রী আদি বিনষ্ট হয়। ভোজন অবস্থাত যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তেনহলে জাতক ধর্মের প্রতি বিশেষ রাপ রাখে, জাতক ধনী হয়, ব্যবসায় উন্নতি হয় আর শুক্র চাব যে কুষ্টিখন শুক্র ইয়াতে করণীয় সেম এপ্লাই করব। শুক্র যদি শত্রুযুক্ত হয় বা শত্রুর দ্বারা দৃষ্ট থাকে বা শত্রু গৃহ যদি থাকে শুক্র দেবতা তেনহলে জাতক রোগী হব, জাতক প্রবাসী হব আর জাতকর সদায় চাকর সুলভ কামত জাতকে বেশিকে মন মিলিব, নিজে কিবা করব পারে কিন্তু তথাপিও অন্যর আন্ডারতে কাম করব। নিত্য লিস্পা অবস্থাত যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তেনহলে তেনে জাতক পণ্ডিত হয়, সুবক্তা হয়, খুব ধুনিয়া বক্তব্য দিব জানে, কবিত্ব দিনে দিনে বৃদ্ধি হয়ে থাকে, মানুষে আকোয়ালি লয়। আর চাব সেম বস্তু জন্মকুষ্ঠিখন যে শুক্র কোবা নিজ গ্রহত আছে নাকি, নিজ অবস্থাত আছে নাকি, যদি থাকে তেনহলে জাতক সচরাচর মূর্খ প্রবৃত্তি হব। আকো উচ্চ গ্রহ যদি উচ্চ গৃহত যদি থাকে ঠিক আছে তেনহলে জাতক ধন খালি হব, দেখাত ধুনিয়া হব, জাতকর শারীরিক গঠন খুব ধুনিয়া হয় কিন্তু স্বভাবগতভাবে অল্প লম্পট হয়। কৌতুক অবস্থাত যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তেনে জাতক ধার্মিক হয়, সাধারণতে ধনী হয়, স্ত্রী পুত্রযুক্ত হয় আর সুখী হয়। কুষ্টিখনত যদি শুক্র নিজ গৃহত থাকে তেনহলে তেনে জাতক সুগ্রস্ত হয় আর জীবনটো ভয়ে ভয়ে অতিবাহিত করে, কোনো কারণ নাই তথাপিও ভয়ে ভয়ে অতিবাহিত করা দেখা পাওয়া যায়। নিদ্রা অবস্থাত যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তেনহলে তেনে জাতক সচরাচর রোগগ্রস্ত হয়, দূষিত হয় আর সদায় কাজিয়া পেচালত লিপ্ত হয়ে থাকে তেনে জাতক। জন্মকুষ্ঠিখনত শুক্রর প্লেসমেন্টটা চাব, যাতে শুক্র যদি টুঙ্গি অবস্থাত আছে মানে মীন রাশিত যদি থাকে বা লগ্নর সপ্তমত থাকলে জাতক জাতিকা
সদায় হিংসুক হয় আৰু জাতকৰ সৰ্বস্ব বিনষ্ট হোৱা দেখা পোৱা যায়। সেইকাৰণে এই অৱস্থাবিলাকৰ বিষয়ে জনা দৰকাৰ। আজি আমি আলোচনা কৰিলোঁ যে শুক্ৰৰ শয়ন অৱস্থাৰ পৰা নিদ্ৰা অৱস্থালৈকে শুক্ৰ দেৱতাৰ কেনেকুৱা ধৰণৰ পৰিণাম আহিব পাৰে। অহা ভিডিঅ'ত আমি শনি দেৱতাৰ বিষয়ে আলোচনা কৰিম। মোৰ ভিডিঅ' যদি চাই ভাল লাগে তেনেহ'লে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব। আৰু মোৰ লগত যদি পৰামৰ্শ কৰিব বিচাৰে এষ্ট্ৰলজি সম্বন্ধে তেনেহ'লে মোৰ এড্ৰেছটো হ'ল ধ্ৰুৱজয়ন্ত অপজিট গুৱাহাটী কমাৰ্চ কলেজ আৰু মোৰ ফোন নম্বৰ ডেছক্ৰিপশ্যনত দিয়া আছে।